অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। আগামী মাস ধনু রাশির কেমন যেতে চলেছে, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি, এই ধনুরাশির যে মাসিক ভিডিওটি, আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আগামীতে কী ঘটতে চলেছে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে একটু সমস্যা আসতে পারে, তারও পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। বছরের শেষ মাস 2020 ধনুরাশির কেমন কাটতে চলেছে দেখুন। প্রথমেই বলি, বর্তমানে যে গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এই রাশি ফলটি আপনাদের সামনে আমি তুলে ধরি। কারো কারো ক্ষেত্রে বলছেন যে স্যার আমার মিলে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে বলছেন যে স্যার আমার তো সম্পূর্ণরূপে মিলছে না। দেখুন, যাদের মিলছে না তারা জানবেন তাদের এই যে বর্তমানে যে দশা, অন্তর্দশা নিশ্চয় তার পারমিট করছে না, অথবা বাই বার্থ চার্ট গ্রহের অবস্থা খারাপ আছে, ওই জন্য গ্রহের গোচর, বর্তমান গোচর অনুযায়ী তাদের কিন্তু ফলাদেশ সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করান। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা মনে করেন আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, অবশ্যই আপনারা এই স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনাদের সমস্যা নিয়ে সেখানে সমাধান করার চেষ্টা করা হবে। তো শুরু করা যাক। দেখুন, আমার এই যে কথাগুলো যে বলবো, যদি একটুকু গাছের পাতা না নড়ে আপনার, আপনারা জানবেন আপনার ভাই বাচ্চার গ্রহের পজিশান খারাপ আছে, বা দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে পারমিট করছে না। সেই জন্যে কিন্তু এই সময়টাতে আপনারা যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণরূপে আপনাদের মিলছে না। কারো কারো ক্ষেত্রে কিন্তু আর 90% মিলে যাচ্ছে বলছে কমেন্টস আছে। ধনু রাশির ক্ষেত্রে অনেকে, দেখুন ধনু রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আমি আবারও বলছি, গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে ধনু রাশির জন্য কিন্তু গোল্ডেন টাইম আগত। যদিও সাড়ে সাতই চলছে, একদম সাড়ে সাতির শেষ দিক, অর্থাৎ অন্তিম চরণ এবং শেষের দিকে, অর্থাৎ এ সময় আপনারা কিন্তু সব দিক থেকে সুযোগ সুবিধা, আপনাদের আটকে থাকা সমস্ত কাজগুলো কিন্তু হবে। তো শুরু করা যাক। প্রথম আছে সুস্বাস্থ্য, শরীরগত দিকটা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো। অর্থাৎ যারা শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালোর দিক কিন্তু থাকবে। দেখুন, এবার আসি আর্থিক স্থিতি আপনাদের। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে শনির অবস্থান, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের এ মাসে যথেষ্ট ইনকামের জায়গাটা কিন্তু ভালোর দিক কিন্তু রয়েছে। এবং আমি বারবার বলছি যে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবগুলো থেকে আপনারা খুব শুভ ফল পাবেন। যাদের প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে, সে ঋণগুলো কিন্তু রিকভারি আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে। অর্থাৎ যারা লোনে পড়ে গেছেন তারা কিন্তু এই সময় লোন থেকে কিন্তু মুক্তি পাবেন। এবং আপনাদের যাদের লাভ লাইফের ক্ষেত্রে বলি, লাভ লাইফের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে যেসব ছেলেমেয়েরা আছে, প্রেমজ সম্পর্কটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। অর্থাৎ নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এবং পুরাতন প্রেমও কিন্তু আপনাদের ফিরবে। তবে দেখতে হবে আপনাদের পঞ্চম ভাব কেমন আছে, আপনাদের একাদশ দ্বিতীয় কানেকশানগুলো কেমন আছে, এবং পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এবং শুক্র, চন্দ্র এবং মঙ্গল আপনার রাশিচক্রে কেমন আছে, তবেই কিন্তু আপনারা প্রেমের ক্ষেত্রে সাকসেস এবং সফলতা কিন্তু পাবেন। এবার আছে আপনাদের বিবাহের দিক। ধনু রাশির শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ
এই সময় থেকে আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু তৈরি হয়েছে। ধনুরাশি যারা আছে তারা বিয়ের ব্যাপারটাতে এগিয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে বিবাহ ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট প্রশস্ত করছে। এরপরে আপনাদের আসি এডুকেশন, এডুকেশনের দিকটা মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ যারা হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে একটু চাপের জায়গাটা থাকছে, যারা মানে উচ্চ শিক্ষারত তাদের ক্ষেত্রে একটু হলো চাপের জায়গা থাকছে, কিন্তু সেটা আপনার ডিসেম্বরের মাঝামাঝি থেকে সেই চাপটা অনেকখানি কমে যাবে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনাদের এই চাপের জায়গাটা কিছুটা হলো কমবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবার প্রেম রিলেশনে যারা আছেন, মাসের মাঝামাঝি সময় থেকে একটু হলো দুজনদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কথাবার্তার মধ্যে একটু হলো সাবধানে অর্থাৎ মেপে কথা বলুন, অর্থাৎ এই সময়টাতে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ গ্রহগত অবস্থা তাই নিতে হচ্ছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে একটু প্রবলেমের জায়গা থাকছে, যদিও সেরকম ভয়ের ব্যাপার নেই, কিন্তু একটু হলো আপনারা সাবধানে থাকুন যারা নতুন প্রেম আসছে বা প্রেম চলছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ইগোটা ছেড়ে দিন, নিজেদের মধ্যে ইগো এই জিনিসটা কিন্তু ছেড়ে দিন। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট এই সময় ভালো, নতুন ব্যবসা কিন্তু আপনাদের শুরু হবে এই সময়, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কন্ট্রাক্টে ভালো সই হবে, যাদের গাড়ির ব্যবসা আছে গাড়ির ব্যবসা কিন্তু ভালো চলবে, সেলিং ভালো হবে গাড়ির ব্যবসা, যাদের ফুড রিলেটেড বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পাম্প আছে পেট্রোল পাম্প আছে খনিজ তেলের এ আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের কসমেটিক্সের দোকান আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যাদের টেলিকমের সঙ্গে যুক্ত আছে টেলিকমের ব্যবসায় যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ধনুরাশির ব্যবসা সংক্রান্ত যাদের বিউটি পার্লার আছে বিউটিশিয়ান আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত আছে ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের নাচ গান অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কাজের সুযোগ কিন্তু আসবে, নতুন কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে, অর্থাৎ ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং রবির অবস্থানে মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনাদের মান সম্মান যথেষ্ট হারে বৃদ্ধি পাবে, এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে আছে রাজনৈতিক দিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ হবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা আপনাদের থাকছে হঠাৎ প্রাপ্তি, আকস্মিক ধন প্রাপ্তি এই জায়গাটা কিন্তু তৈরি করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসবে, কর্মের দিশা আপনাদের আসবে, অর্থাৎ যাদের কর্ম চলে গিয়েছিলো তারা কিন্তু এই কর্মের একটা সুযোগ অপরচুনিটিগুলো কিন্তু পাবে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট এই মাসটা ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য জীবনটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তি যেমন হবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু থাকছে, অর্থাৎ হঠাৎ করে ব্যয় হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। এবং এই মাসে আপনাদের ভূমি বাহন সুখের জায়গায় থাকছে, বা তার জন্য আপনারা কোনো টাকা অ্যাডভান্স করে কোনো ফ্ল্যাট কেনার জন্য বা জমি কেনার জন্য বা গাড়ি বুকিং করার জন্য আপনারা টাকা অ্যাডভান্স করলেন এই জায়গাটা কিন্তু ধনুরাশির জন্য তৈরি করছে ডিসেম্বর 2020, অর্থাৎ অপরচুনিটির জায়গাগুলো আপনাদের কিন্তু থাকছে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ, যে কাজগুলো খুব বাধা দিয়ে এগাচ্ছিল সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটবে, অর্থাৎ দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে, আপনাদের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এবং আপনাদের সন্তান সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক রাজ্য, এক্ষেত্রে আপনাদের সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হবে, সন্তানের থেকে আপনারা যথেষ্ট মানে মান সম্মান হবে, এবং সন্তানের যাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেক অংশে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তবে যারা বয়স্ক লোকরা আছে তাদের
ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, হার্টের সমস্যা এই জায়গাটা আসবে। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দাঁড়াবে, অর্থাৎ আপনাদের ভাইদের সাথে মতবিরোধ, ভাইদের সাথে গণ্ডগোল এই জায়গাটা কিন্তু থাকবে, অর্থাৎ ভাতৃসুখে বাধা এই জায়গাটা কিন্তু তৈরি করছে। ভাই থেকে আপনাদের কিন্তু সুখ কিন্তু এ মাসে আপনারা পাবেন। ভাইয়ের সঙ্গে মতবিরোধ, ভাইয়ের সঙ্গে ঝুট ঝামেলা এগুলো কিন্তু হবার জায়গা থাকছে। ছোটোখাটো চোট আঘাত, হাড়ে চোট লাগা, রক্তপাত এই জায়গাটা ধনুরাশির জন্য থাকছে। এই জায়গাটাতে অবশ্যই গাড়ি যারা বাহন চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানে এ সময় বাহন চালান। বিদেশের সাথে যারা ব্যবসায়রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, যারা ট্যুরিজমের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেলের ব্যবসা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণ বা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। যাত্রার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। ধনুরাশির অপরচুনিটির জায়গাটা কিন্তু বিশেষভাবে তৈরি করছে এ মাসে, অর্থাৎ যারা ধনুরাশির ব্যক্তিরা আছে, দীর্ঘদিনের যে কাজ আটকে থাকা, পেন্ডিং পড়ে আছে এই কাজগুলো কিন্তু হবে এ মাসে। আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ বন্ধু সুখের জায়গাটা কিন্তু তৈরি করছে বা তার থেকে হেল্প কিন্তু আপনারা পাবেন। এবং হঠাৎ প্রাপ্তির জায়গা, সে আপনি লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, ট্রেন্ডিং থেকে হোক, বা কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, বা যেটা ডুবে যাওয়া টাকা যেটা আপনি পাবেন না ভেবেছিলেন, সেই ডুবে যাওয়া টাকাটা রিকভারি হওয়ার জায়গাটা কিন্তু তৈরি করছে ধনুরাশির জন্য। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা দেখা কিন্তু যাচ্ছে এ মাসে। আপনার কথার মধ্যে যথেষ্ট মধুরতা এ মাসে থাকবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই, একটু একটু ক্ষেত্রে খুব সাবধানে পা ফেলবেন। কেস মামলা মকদ্দমার ক্ষেত্রে তারা কিন্তু একটু ভেবে চিনতে এই জায়গাটা কিন্তু পা ফেলবেন। যারা এনজিওতে আছে, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, বা যারা ডক্টর বা অ্যাডভোকেট, বা যারা টিউশনি পড়িয়ে জীবিকা নির্বাহ করে, বা যারা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা দুর্দান্ত যেতে চলেছে। যদি আপনাদের শুভ দশা, অন্তর্দশা পারমিট করে, সেক্ষেত্রে কিন্তু এ মাসটা আপনাদের জন্য কিন্তু স্মরণীয় মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে এ মাসে। আপনাদের নতুন কর্মের সুযোগ যেমন আসবে, তেমনি কর্মক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট চাপের জায়গা কিন্তু থাকছে। যারা বেসরকারিতে কাজ করে তাদের ক্ষেত্রে চাপের জায়গা থাকছে। সেলসে যারা কাজ করে, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, সেলস মার্কেটিং এর সঙ্গে যারা বা ফাইন্যান্সের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো। অর্থাৎ আপনারা 17 ডিসেম্বরের পর থেকে সেলসের সঙ্গে, মার্কেটিং লাইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এ সময়টাতে আপনারা যথেষ্ট কাজের সুযোগ বা সেলসে বা ডিপার্টমেন্টে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে বা মার্কেটিং সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুযোগ কিন্তু দিবে। যথেষ্ট বুদ্ধির দ্বারা আপনারা এই কাজগুলো করবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে শত্রুতা হওয়ার জায়গাটা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে। এবং পাড়ার প্রতিবেশী আপনাদের উত্থানের জন্য শত্রুতা এই জায়গাটা কিন্তু তৈরি করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যার জায়গাটা কিন্তু ধনুরাশির এ মাসে থাকছে। এই দিকে অবশ্যই কনসাসনেস থাকুন। তবে ঋণ পরিশোধ হবে, আপনাদের ইনকাম যোগটা, আর্থিক স্থিতি যথেষ্ট মজুদ হতে চলেছে ডিসেম্বর 2020। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এবার